আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকে আমার মাথায় যেটা যেটা আসবে সেটা দিয়ে আজকে চিকেন ফ্রাই করব, এবং মানে এন্ড অফ দা কুকিং শফিক স্পেশাল। হ্যাঁ, এন্ড অফ দা কুকিং আমরা আজকে আপনাদেরকে জানাবো যে এটা কিরকম লাগে। আর আমাদের সাথে আজকে আছে হচ্ছে আরাফিন তেশার দীপ্ত, তো ক্যামেরার পিছনে আছে, ক্যামেরা ধরে ভিডিও করতেছে আর কি। তো যাই হোক, এই যে এখানে আছে ড্রামস্টিক, আজকে টার্গেট হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব বানানো যায়, যত ইজিলি সম্ভব। আরেকটা জিনিস কি, চিকেন ফ্রাই জিনিসটা যদি মানে লেগ পিস হাতে নিয়ে না খাওয়া যায় ফিলটা পাওয়া যায়, ফিলটা পাওয়া যায় না। এক্স্যাক্টলি, এইজন্য লেগ পিসটা আমরা চুজ করছি। আজকে আমরা একটু ভাবিকে রেস্ট দিছি। হ্যাঁ, ইফশা হচ্ছে একটু রেস্টে আছে, ওর মাথা ব্যথা করতেছে, দ্যাটস ওয়াই ও একটু রেস্ট নিচ্ছে। ওকে আমরা যে চিকেন ফ্রাই খাওয়াবো তখন ও বলবে যে এটা কি রকম লাগে। চিকেন কাটা সব শেষ, কি কি দিব দীপ্ত বলো? আজকে চাই ইচ্ছা মনে চাই বিএফসি স্টাইলে খেতে ইচ্ছা করতেছে। বিএফসি স্টাইলে একটু ঝাল না? হ্যাঁ একটু ঝাল। আচ্ছা, এটা হচ্ছে পার্সলে, পার্সলে ফ্লেক্স, মাপগুলো আমি সব লিখে দেবো, সমস্যা নেই, আমার হাতের মাপ খুব ভালো। এটা হচ্ছে রোজমেরি লিভস, বেজিল লিফ, আল্লাহ জানে কিরকম হবে। এখন মনে হচ্ছে যে ইচ্ছা মনের মাধুরী মিশিয়ে মারতেছি আর কি। এটা হচ্ছে পাপরিকা, পাপরিকা দিয়ে একটু মেজো। আসলে এগুলো কি দেয় নাকি তুমি? না, এটা হচ্ছে আজকে এক্সপেরিমেন্ট হচ্ছে। মানে কি আমাকে, কি আমি কি গিনিপিগ? না, তুমি আজকে খাই বলবা যে এটা আসলে কি রকম লাগে। কুকিং এক্সপেরিমেন্ট, এখন থেকে আমি চিন্তা করছি যে এই চ্যানেলে কুকিং এক্সপেরিমেন্ট করব, বিভিন্ন জিনিসের সাথে বিভিন্ন জিনিস বানায় বানায় খাবো, আর আপনাদেরকে জানাবো যে কোনটার সাথে কোনটা মিক্স করলে কিরকম লাগতেছে আর কি। কিরকম হবে এই আইডিয়াটা দীপ্ত? জোস 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 আইডিয়া। এটা হচ্ছে চিলি পাউডার, স্পাইসি বেশি খাবা না কম? আমি কম খাই। সিরিয়াসলি? হ্যাঁ। তারপরে আর এখানে মেন আজকের যে খেলাটা খেলবে সেটা হচ্ছে সিরাচা সস, যে সসটা এখানে মেন পাওয়ার প্লে করবে, মেন রোল, মেন পাওয়ার প্লে, মেন খেলা খেলবেন, সরি, মেন মেন রোলটা যেটা হবে সেটা হচ্ছে আজকে সিরাচা সসের। যদিও সস অল্প একটু আছে, বাট এই সস সম্পূর্ণ আজকে দিয়ে দেব, দেখি কিরকম লাগে সিরাচা সস দিয়ে মাখায় মেরিনেট করে চিকেন। উফ, কালারফুল একদম। ওয়াও দীপ্ত, আমি একটা জিনিস দিতে ভুলে গেছি, বলো তো কি? ফ্লেভার পাচ্ছ তুমি অলরেডি? অলরেডি সুন্দর একটা স্মেল আসতেছে। আরে কাঁচার তারি ফ্লেভার যদি এত জোস হয় তাহলে পাকাটার ফ্লেভার কিরকম হবে আল্লাহ জানে। এটা খাওয়ার পরে বুঝা, খাওয়ার পরে বুঝা যাবে। বাট সিরাচা সস যেটা, এই যে এটা, এটা যদি আপনার আপনাদের বাসায় না থাকলে এটা ঘর থেকে .com থেকে অর্ডার করতে পারেন। আর এই সসটা আসলে এত অস্থির, আমরা বাইরে থেকে যদি কিছু এনেও খাই এই সস দিয়ে, এই সস দিয়ে খাই আমরা। মানে এটা একটা নেশা আসলে, মানে আমি যত জায়গায় সস টস খাই না, মানে বাইরে থেকে দেখলে পুরি আনলেও আমি এই সসটা দিয়ে খাই এখন, এরকম একটা নেশা হয়ে গেছে। সিরাচা সস এটা ঘর থেকে .com এ পাবেন। আরে আমার হাতেই তো দেখো কি অবস্থা, কালারফুল হাত। মাখানো শেষ, আমরা এখন এটা 30 মিনিটসের জন্য এরকম ভাবে রেখে দেবো, 30 মিনিটস পরে আমরা ফ্রাই করবো। সো 30 মিনিটস পরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। মুখ টুক দিয়ে আবার চলে আসছি, বিকজ ক্যামেরার সামনে আসার সময় আগে একটু মুখ টুক দিয়ে আসি আমরা। দীপ্ত মুখ ধুইছে, ধরনি তুমি ধুইছিস? আসলে মানে ফ্রেশ যদি লুক না দিই তাহলে তো আর ফ্রেশ ফিল পাবে না কাস্টমার। আর মেজর বাসায় আসার একটা মজার কাহিনী হচ্ছে কি, মানে রাতে তো খুব ক্ষুধা লাগে, সো মেজর বাসায় আসলে কিচেনে ঢুকে রাতে খাবার পাওয়া যায়, সো এই জন্য বারবার চলে আসি। তো এখন হচ্ছে যেটা করব সেটা হচ্ছে যে কি বলে উপরে যে ক্রিসপিনেসটা আনবো সেটার জন্য আটা মাখাবো আর কি। আর আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, আমরা যেখানে যে ইউজগুলো করছিলাম, যে যে বেজিল লিফ, তারপর হচ্ছে পার্সলে লিফ, তারপরে হচ্ছে রোজমেরি, এই সব জিনিস হচ্ছে আমাদের ঘর থেকে .com এ আছে, সো আলটিমেটলি আপনারা ওখান থেকে অর্ডার করতে পারবেন আপনাদের বাসায় যদি না থাকে আর কি। আর ইফশা হচ্ছে এর ভিতরে আটা রেখে দেয়, এই জিনিসটা তো অনেক জোস জোস না এই জিনিসটা? হ্যাঁ, রিসেন্টলি কিনছি আমরা। ওটা কি অ্যাড করবো নাকি ঘর থেকে .com এ? হ্যাঁ, ওয়াই নট, ওয়াই নট। আচ্ছা, আমরা এখানে যে আটা ঢেলে নিচ্ছি, সরি ময়দা ঢেলে নিচ্ছি, আপনারা চাইলে আটাও নিতে পারেন, ময়দাও নিতে পারেন, কোনো ব্যাপার না, কোনো সমস্যা হবে না।
আর চাইলে কর্নফ্লাওয়ার নিতে পারেন, বাট এখন আমরা অত কিছু করতেছি না। এখন আমরা এর সাথে মিক্স করব হচ্ছে যে যেহেতু ঝাল পছন্দ করি, আমরা ঝাল মানে চিলি পাউডার এখানে অ্যাড করব একটু, আর একটু সল্ট নিয়ে নেব এর সাথে। মা ভাতের মাপ এসব, বুঝছো তো এক্সপেরিয়েন্স। হ্যাঁ, এখানে নিব হচ্ছে একটু ব্ল্যাক পেপার, ডুবা তেলে ভাজতে পারলে সব থেকে বেস্ট। এই যে আধা ঘন্টা পরের অবস্থা এটা, এটাকে এই আটার সাথে মিক্স করব, দিয়ে আটাটা উপরে দিয়ে দিয়ে দিব। এক নাগারে আমরা চারটা ভাজব, বেশি দিব না। ও দেখতো, আর ফিলিং হাংরি, সব লেগ পিস, সব লেগ ব্রো, এখনই তো আমার চোখের সামনে এটা ভাসতেছে। ও একটু গরম হওয়া উচিত ছিল, ফার্স্ট অ্যাটেম্পট ফেইলড, ফার্স্ট অ্যাটেম্পট ফেইলড। না এটা দিয়ে আমরা বুঝবো যে আসলে গরম হয়েছে কি হয় নাই, হাতে যাতে তেল না লাগে। আমি তো এত প্রো না, সো এর ভিতরে নিয়ে আমি এটা এটা আস্তে আস্তে ঢেলে দেবো। সো আপনারা যারা তেলকে ভয় পান তারা এই থিওরি অ্যাপ্লাই করতে পারেন, যে এখন নিয়ে যাই এটা ঢেলে দেবো। এই যে সুন্দর সিস্টেম, খাবো। ও সিরিয়াস, তো সসটাই নিলাম না, এই সসটাই তো মেইন খেলোয়াড়। ইপসা রেডি? ওয়াও কি ঠান্ডা, এত মনে হচ্ছিল গরম সিদ্ধ হয়ে গেছে, মনে হচ্ছিল গরম সিদ্ধ হয়ে গেছে এরকম। আরে বাপ রে বাপ, কে বসে আছে এখানে? মজ্জা 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 মনে হচ্ছে ওয়েট করতেছিল, হামলা দিতে হবে কি আগে কয়টা রান খেতে পারে। এই সসটা জোস, এই সসটাই শেষ হয়ে গেছে, সমস্যা নাই, আবার ঘর থেকে .com থেকে অর্ডার করলে চলে আসবে। খাও দেখি কিরকম লাগে, কিরকম দীপ্ত? আসলে সত্যি কথা বলবা, সত্যি মানে আমাদের পেটুক ব্রাদার্স কিচেনের ফার্স্ট এক্সপেরিমেন্ট মানে এত সাকসেসফুল হবে চিন্তা করি না। তুমি একটা ইউটিউব চ্যানেল খুলেছো, ভালো আইডিয়া দিছো কিন্তু। সপ্তাহে সপ্তাহে দুই ভাই মিলে রান্না করবা কি? তুমি ছবি তোলা নিয়ে বিজি এখনো? এই যে নাও, এটা পাশে থেকে ধরছি। স্পেশালি হচ্ছে যে উপরের যে আবরণটা, মানে ওখানে সসের একটা রিচ ফ্লেভার আছে, সো এর যার জন্য আরো ভালো লাগতেছে, মানে মেজর এক্সপেরিমেন্ট আসলে কাজে দিছে, কাজে দিছে। ইফেক্ট কিরকম লাগে বলো? এর আগে যেটা আমার ছিল না, এটা হাজার গুণে ভালো, কারণ এই যে আজকে আমি আসছি তো এই জন্য ভালো হয়েছে, লাকি চার্ম। আজকে এক্সপেরিমেন্টস তাহলে সাকসেসফুল দিত। আগে কোনটা বানাইছিলাম? আগে যে অনেক ভাই আসছিল ওদিন বানাইছিল না? ও আচ্ছা আচ্ছা, অনিকের সাথে যেটা বানাইছিলাম ওটা, ওটা তো আপলোড করি না, আলাদা ছিল কি জানি না, ওটা রেসিপি আপলোডই করি নাই। খাইতে দাও একটু, ক্যামেরার সামনে। আচ্ছা দশে কত দিবা? দশে কত দিবা? 9.5 9.5 আমি বলবো না, এটা খাই আপনারা বলবেন। Wow! Joes! Oh man! Sauce diye bajao khate bhalo lagto sir. Ami boli ekhane beshi flavor ta asche hocche rosemary-r. Rosemary flavor ta ektu beshi rich hoyeche. Sauce sauce. Ultimately sriracha sauce ar rosemary flavor ei dui ta combine hoye beshi joes lagto sir. So must try it.
অবশ্যই ট্রাই করবেন এটা বাসায়, বাসায় মানে এক্সপেরিমেন্ট সাকসেসফুল আমাদের আর কি। যেন নাম বলছ লেটার, সিরাচা চিকেন ফ্রাইড, সিরাচা এন্ড রোজমেরি চিকেন ফ্রাইড, এটা দেব এর নাম রোজি চিকেন, রোজি সুজি চিকেন বা সুজি রোজি চিকেন, সুজি সুজি সিরাচা সুজি সুজি আর হচ্ছে রোজমেরি রোজি। ওরে বাপ রে বাপ, সুজি রোজি বানায় দেশে, সিরাচার সুজি আর রোজমেরি রোজি। বাট আসলে এটা ট্রাই করেন আপনারা বাসায়। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে। আর আপনারা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন, আর দীপ্ত চ্যানেলেও আপনারা সাবস্ক্রাইব করেন, বিকজ ও হচ্ছে ট্রাভেল ব্লগিং করে, সো ওর লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর আপনারা যদি এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিন আপনাদের ফ্রেন্ডদের সাথে, তাহলে শেয়ার করলে আমাদের একটু ভিউটিও বাড়ে। থ্যাংক ইউ। আলু এত খাইছি আজকে, আলু খাওয়ার পরে এটা কিরকম লাগছে সেটা বলো। ভালো লাগতেছে, বাট পেট তো ভরে ভরে আছে। আলু খাওয়ার শেষে নিষেধ করতে পারতেছি না, মানে আমি নিষেধ না, মানে আমি মানে খাওয়া বন্ধ করতে পারছি না, এত মজা হয়েছে। তো যাই হোক, আল্লাহ হাফেজ, বাই বাই। ভিতরে দেখছো আমি এতক্ষণ ধরে খাইতে পারতেছিলাম না, আমি দেখতেছি মেজর অ্যাক্টর পর একটা নিয়ে যাচ্ছে আর আমি ক্যামেরা ধরে বসে আছি। সস না সস না, ওয়াও অনেক ভাই ভিডিও দেখলে দাদা কি বানালেন, দাদা এগুলো তো ঠিক না।